আসসালামু আলাইকুম সকলকে। আপনারা ডিসপ্লে যে সার্টিফিকেট বা রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করোনা টেস্টের রেজাল্ট বা রিপোর্ট, যেটা আমাদের বিদেশে আসতে গেলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা না হলে আপনি বাইরের দেশে কোথাও প্রবেশ করতে পারবেন না। তো এইটার জন্য বাংলাদেশ থেকে আপনাদের যে স্থানগুলো আছে বাংলাদেশ, সেখান থেকে করোনা টেস্ট করার পরে আপনি নিজেই আপনার ফোনের মাধ্যমে যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে এরকম সার্টিফিকেট বের করে নিতে পারবেন। তো এটা কিভাবে বের করবেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে যে আপনি বের করতে পারবেন। তার আগে কিছু কথা বলে নিন। দেখেন, আমরা যারা বিদেশে থাকি বা বিদেশে যাব, তাদের অবশ্যই এই টেস্ট রেজাল্টটার এইটাই রেজাল্টটা ফলো করা লাগবে। এই দেখেন, আমি একটু যদি দেখাই দিই, এখানে দেখা আছে, দেখেন রেজাল্ট, এখানে রেজাল্ট কি। তো অবশ্যই এইটা খেয়াল করা লাগবে, যদি আপনার এই যে লেখা দেখতেছেন, এই যে নেগেটিভ, যদি আপনার এখানে নেগেটিভ না থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। অবশ্যই এখানে নেগেটিভ থাকা লাগবে। এটা হচ্ছে আপনার রেজাল্ট। আর হচ্ছে বাইরের দেশ, আপনার এই যে কিউআর যেটা দেখতে পাচ্ছেন, এটা এটা আপনারা এটা স্ক্যান করলে অনলাইনে আপনার কি রিপোর্ট আছে এটা তাদের সামনে শো করবে। তো ওরা এইভাবে এটা পরীক্ষা করে যে সেটা ঠিক আছে কিনা। এটা টেস্ট করলে আপনি 3 দিনের ভিতরে এটার রেজাল্ট পেয়ে যাবেন। যেদিন স্যাম্পল জমা দেবেন তার 2 দিন পরেই আপনি রেজাল্ট, 1 দিন কি 2 দিন পরেই আপনি রেজাল্টটি পেয়ে যাবেন। তো যে কোনো কম্পিউটারের দোকানের থেকে কিংবা আপনি আপনার ফোন থেকেও রেজাল্টটি বের করে নিতে পারবেন। তো কিভাবে বের করবেন সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমি ডিসক্রিপশনটা একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন, আমি এখানে সব অনেক সুন্দরভাবে বিবরণ দিয়ে রেখেছি। এইটা লিঙ্ক, এই লিঙ্কের পরে চাপ দিলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতে পারতেছেন, এই যে একটি ইন্টারফেস, এরকম একটি ইন্টারফেস নিয়ে যাবে। এখন যখন আপনি করোনা টেস্টের জন্য যে ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্মে আপনার ফোন নম্বর দেওয়া লাগেছে। তো দেখেন, এখানে লেখা আছে যে টেস্টের সময় দেওয়া মোবাইল নম্বর, মানে ফর্মে যে নম্বর আপনি ফোন নম্বর ব্যবহার করেছেন, এখানে আপনি আপনার ফোন নম্বরটি লিখবেন। তো এখানে ফোন নম্বর লেখার পরবর্তীতে আপনার ফোনে একটি ওটিপি যাবে, একটি কোড যাবে, 4 কি 6 ডিজিটের একটি কোড যাবে। তো সে কোডটি কেমন সেটাও আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। ওই কোডটি দেওয়ার পরে আপনার সামনে এই যে সার্টিফিকেটটা দেখতেছেন এরকম আসবে। এইটারে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। নিয়ে এটারে প্রিন্ট করবেন, 3-4টা প্রিন্ট করবেন, করে আপনি এয়ারপোর্টে নিয়ে যাবেন। এটা আপনার করোনা টেস্টের রেজাল্ট। এইটা আবার ওরা ওখান থেকে অনলাইনে চেক করে এটা আবার সিগনেচার মানে সত্যায়িত করে দেবে, তারপর আপনি প্লেনে যেতে পারবেন। তো করোনা টেস্টের এটা হচ্ছে মূল বিষয়। তো আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কের ভিতরে যে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। কি SMS আসে আমি হুবহু SMS-টি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা SMS-টি দেখে নিতে পারেন। তো দেখেন, আপনাদের জন্য আসলেই অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে সকল তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হই। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই আশা রাখি আপনাদের উপরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া এই কামনা করি। আল্লাহ হাফিজ।